জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের আসন রংপুর 3 এর প্রার্থী দিয়েও শেষ পর্যন্ত রাখল না আওয়ামী লীগ। দলের স্থানীয় কর্মী সমর্থকদের প্রার্থী বিরোধিতার মধ্যেই নৌকার প্রার্থী রেজাউল করিম রাজু তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলের স্বার্থে নিজেকে বিসর্জন দিলেন তিনি। আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আওয়ামী লীগ প্রার্থী তা প্রত্যাহার করেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহতাব উদ্দিন। বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত জনাব রেজাউল করিম রাজু তিনি সশরীরে এসে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজু রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে যাওয়ার সময় রংপুর শহরের জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী। জনমানুষের আশা হয়তো আমি পূরণ করতে পারলাম না, আমি কথা দিলাম রংপুরের মানুষের সঙ্গেই আমি ভবিষ্যতে থাকবো, তুমি প্রত্যাহার করো, তার নির্দেশ আমার কাছে চিরতাহার্য। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেভাবে অকুণ্ঠ সমর্থন নেত্রীকে দিয়েছেন, তার প্রতীককে দিয়েছেন, আমাকে আমার আমাদের দেখিয়েছেন, আমার দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা এই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ ঋণী, চেষ্টা করবো আপনাদের সঙ্গে থেকে রংপুরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। উল্লেখ, রংপুর সদর উপজেলায় এবং রংপুর সিটি কর্পোরেশনের 1-8 নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর 3 আসনে ভোটার সংখ্যা 441,673 জন। এই আসনে সম্ভাব্য ভোট কেন্দ্র 130টি, ভোট কক্ষ 910টি।